স্যার আপনার মোবাইলটা একটু দেন তো। কেন, মোবাইল দেখে কি করব? দেন না স্যার। সি সি স্যার, আপনি কি ফকিনি নাকি? এই যুগে সেই ফোন চালান? এই ফোনে আমি টাইপ করতে পারবো না, আপনি একটু টাইপ করেন তো, একটা মেসেজ পাঠান। দেখেন আপনার সাথে যেই মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, ওই মেয়ের শরীরে কয়টা কোথায় কোথায় তিল আছে সব আমার জানা আছে। ওই মেয়ের পিঠে খামচির দাগটা পর্যন্ত এখনো মুছে নাই, আপনি বিয়ের পরে চেক করে নিয়েন। এই কি বলো তুমি, এসব এসব আমি কাকে লিখবো? স্যার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে, যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছে ওই পাত্রকে লিখতেছি। তো আমার মোবাইল দিয়ে কেন? তোমার মোবাইল থেকে পাঠাও। স্যার আপনি কি গর্ধব নাকি? আননোন নাম্বার থেকে বিয়ে ভাঙার জন্য টেক্সট দিতেছি, আমার ফোন থেকে টেক্সট করলে সে বুঝে যাবে না? না না, আমি এসবের মধ্যে নাই, ওর একটা ঝামেলা হবে। স্যার কোনো ঝামেলা হবে না। স্যার আপনি কি চান না আমি লেখাপড়াটা শেষ করি? আমি যদি লেখাপড়া না করতে পারি, আমি মানুষের মতো মানুষ হইতে পারবো না, গাড়ি ঘোড়ায় চড়তে পারবো না, আপনার মুখটা উজ্জ্বল করতে পারবো না স্যার। আচ্ছা আপনি আমাকে দেন, আমি টেক্সট করে দিতেছি, দেন। কিন্তু তিল পর্যন্ত থাকো, খামচির কথাটা বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি হয়ে যায় আমারও মনে হচ্ছে। ঠিক হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ স্যার। এই তুমি কি লিখছো আমার কারণে? তোমার দুইবার অ্যাবর্শন! ছি ছি ছি, কিভাবে লিখলা তুমি এটা? স্যার বিয়ে ভাঙার জন্য টেক্সট করছি তো, এর জন্য একটু বাড়ায় বাড়ায় লিখছি আর কি। এটা একটু বাড়ায় লিখছো? কাজটা তুমি একদম ঠিক করো না, এটা কিভাবে লিখলা তুমি? খামচিটাই তো ভালো ছিল। ও তাইলে আমাকে ফোনটা দেন, আমি আরেকটা টেক্সট করে দিচ্ছি খামচির ব্যাপারটা লিখে। এখন নিয়ে লাভ কি, টেক্সট তো পাঠিয়ে দিয়েছো। কাজটা তুমি একদম ঠিক করো নাই, আজকে তোমাকে পড়াবোই না। কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছেন স্যার? সরি স্যার। রাখেন এখানে। হ্যালো হ্যালো স্যার, আপনি কোথায়? আমি একটু বাইরে, বলো কি বলবা। স্যার জরুরি দরকার, একটা ঝামেলা হয়ে গেছে। আবার কিসের ঝামেলা? স্যার ওই ছেলে তো কোনোভাবেই কিছু মানতেছে না, টেক্সট পাওয়ার পরেও সে নাকি আমাকে বিয়ে করবে, আমি নিজে মানা করে দিছি বিয়ে করব না, তারপরেও সে নাকি আমাকে বিয়ে করবেই। তারা সবাই মিলে আজকে বাসায় দেখতে আসতেছে, আমি ফোন দিলে আপনি প্লিজ বিকেলের মধ্যে আমাদের বাসায় একটু চলে আসেন। হ্যাঁ আমি এসে কি করব? আপনি এসে সবার সামনে বলবেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে বিয়ে করতে চান, বাস এইটুকু বললেই হবে, বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। এত কিছু বলার পরে এরপরে আর কিছু বাকি থাকে? দেখো আমি এসবের মধ্যে নাই, আমি আসতে পারবো না। ঠিক আছে, আসার দরকার নাই, আমিও তাহলে বাবাকে সব বলে দিব। মানে কি বলে দিবা তুমি? তেমন কিছুই না, আমি জাস্ট বলবো আপনি আমার বিয়েটা ভাঙতে চাচ্ছেন। আপনি নিজের ফোন থেকে ওই ছেলেকে টেক্সট করছেন, আমার নামে উল্টা পাল্টা কথা বলছেন। আপনি কি ভুলে যান না, টেক্সটটা আপনার ফোন নাম্বার থেকেই গেছে। কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে আমি আসবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আর শুনুন, আসার সময় একটু ভালো জামা কাপড় পরে আসেন, সবসময় যেরকম ফকিনি টাইপের জামা কাপড় পরেন না ওগুলা পরেন না প্লিজ। হ্যাঁ থ্যাংক ইউ। এই তুমি আমাকে ফকিন, হ্যালো। নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সফল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড।
মাশাল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি কি বলো বাবা, তোর কি কোনো জানার কিছু আছে নাকি? না বাবা, তোমরা যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল। ভাই সাহেব, একটা ভালো দিনক্ষণ দেখে আমরা শুভ কাজটা শেষ করে ফেলি। আমার একটা কথা আছে। তুই আমার কি কথা বলবি? আমি পাত্রের সঙ্গে একা একটু কথা বলতে চাই। আজকালকার আধুনিক ছেলে মেয়েরা নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। যাক না, যাও মা, যাও যাও। তাহলে ভাই সাহেব, আমরা একটা শুভ দিন দেখে দ্রুত আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, তবে একমাত্র মেয়ে তো, একটু যদি সামনের মাসের একটা ডেট ফিক্স। না না, আপনার সুবিধা মতো যে কোনো ডেট আপনি, আমি আমি রাজি, আমি রাজি। তাহলে সামনের মাসের সেকেন্ড উইকে যদি হয়, একটু প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কি ঠিক আছে, আছি যখন খাবো। সুমন, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এভাবে উকিঝুঁকি মারছো? মেঘলা তোমাকে কিছু বলেনি? জি বলেছে। কি বলেছে? বলেছে পাত্রপক্ষ আজকে দেখতে আসবে। তাহলে আজকে আসলে যে? পড়াইতে। কি? না, পড়াইতে আসি নাই। ইহা বলতে আবার কথা বলতেছো? পানি খাবো। পানি খাবে? এসো ভেতরে, এসো, আসো, এসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শুনুন, ওনারা হচ্ছে পাবেলের বাবা মা। পাবেল কে? ওনাদের ছেলে। ওনারা আজকে মেঘলাকে দেখতে এসেছে। ও, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বলো। কেন দাঁড়িয়ে আছে কেন বলো, কি বলবে? না আমি পারবো না। কি পারবে না? জি, মেঘলা কোথায়? ও তো ছাদে। আসি, আসসালামু আলাইকুম। ভাইজান, মেঘলা টিচার, খুবই সহজ সরল ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাইজান, ওই যে কথা হলো যে দ্রুত আমরা ডেটটা ঠিক করে ফেলি। হ্যাঁ ভাইজান, কোনো সমস্যা নেই। তাহলে আমি এক কাজ করি, আপনাদেরকে আমি কালকে জানিয়ে দিই যে আসলে বিয়ের ডেটটা কবে করব। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারেন আমাদেরকে তারিখটা জানিয়ে দিবেন। আপনার অতীত নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আর যে মানুষ আপনাকে নিয়ে আজেবাজে টেক্সট করেছে সে যে আপনার ভালো চায় না সেটা আমি বুঝতে পেরেছি, আর অতীত যে কারোরই থাকতে পারে। সো এ বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। পরিচয় করে দিই, আমার বয়ফ্রেন্ড। আমার নাম সুমন। আমি বিয়ে করলে ওকেই বিয়ে করবো, আর কাউকে বিয়ে করতে পারবো না। সো আপনি কাইন্ডলি বিয়েটা ক্যান্সেল করে দেন। ওকে, এই বিয়েটা আমি করছি না। ও থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব ভালো একজন মানুষ। আপনি জাস্ট মানে আমার বাবা মাকে আমাদের রিলেশনের ব্যাপারে কিছু বলার দরকার নাই, ওনারা এখনো জানে না। আপনি জাস্ট বলবেন যে আমাকে আপনার পছন্দ হয় নাই, দ্যাটস ইট। আপনি কি শিওর যে আপনি এই ছেলেটাকে বিয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওকে অনেক ভালোবাসি। তা কবে করছেন বিয়েটা? ওর তো চাকরি নাই এখনো, মানে চাকরি খুঁজতেছে, চাকরি পেলেই বাসায় কথা বলবো। ওকে, আমি সবাইকে বলে দিচ্ছি যে আপনাকে আমার পছন্দ হয়নি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। মিস মেঘলা, আরেকটা কথা, ওসব আজে বাজে টেক্সট পাওয়ার পরেও আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম, এখন কেন ডিসিশনটা চেঞ্জ করেছি জানেন? কেন? এই ছেলে আপনার বয়ফ্রেন্ড, সেটা দেখার পর আপনার রুচি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভবিষ্যতে কিছু করার আগে একটু ভেবে চিন্তে করবেন। কি বলছিলাম আমি? ভালো জামা কাপড় পরে আসতে বলছিলাম না? আমার আর ভালো জামা কাপড় নাই। থাকবে কই থেকে, এখন আমাকে এতগুলো কথা শোনায় গেল, অপমান হইলাম না, ছোট হইলাম না আমি? কাজ তো হইছে, ছাতা হইছে কাজ। ও
মাই গড, তুই কি গাথা নাকি? একজনের মেসেজ আরেকজনের পাঠাস কেমনে? হ্যাঁ ঠিক আছে, বুঝছি একই ধরনের কথা বলতেছিস, বাট বুঝতেছিস কি পরিমাণ ঝামেলা করছিস তুই? আল্লাহ, তারপর কি হচ্ছে? আচ্ছা তোর পর ফোন দিচ্ছি। কিরে কি করিস? এই এশার সাথে কথা বলছিলাম। আচ্ছা ওই যে ছেলের বাবা তোর বাবাকে ফোন করছিল, তাই কি বললো? ওরাই বিয়েতে রাজি না। হোয়াট? ওরাই বিয়েতে রাজি না কেন? ছেলের নাকি তোকে পছন্দ হয় নাই। মাই গড, মা তুমি এটা কি শুনালা? আমার তো আমার জাস্ট মাথা ঘুরতেছে। মানে ওই ছেলে আমাকে পছন্দ না, আমি 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 এটা নিতে পারতেছি না। আমি এখন বিয়ে শাদী নিয়ে আর কোনো কিছু ভাববো না, আমি এখন পড়ালেখায় মনোযোগ দিব, আমি আমি এগুলো পারতেছি না। আচ্ছা তুই এরকম রিয়্যাক্ট করতেছিস কেন? এরকম তো একবার হইতেই পারে। মা হতে পারে না, একটা ছেলে আসবে বিয়ের কথা বলবে, আমাকে স্বপ্ন দেখাবে, তারপর আমাকে রিজেক্ট করে চলে যাবে, এগুলো আমি মেন্টালি নিতে পারতেছি না। মা তুমি কেন বুঝতেছো না? দেখো আমি এখন বিয়ে শাদী নিয়ে আর চিন্তা করতে পারবো না, তুমি অন্য ছেলে টেলে দেখানোর কোনো কিছুর মতো থাকবে না, তুমি জাস্ট আমাকে একা থাকতে দাও প্লিজ। আচ্ছা শোন মা, প্লিজ মা তুমি এখন যাও, আমি না নিতে পারতেছি না। দোস্ত কাজ হয়ে গেছে। হ্যালো স্যার, আমি আপনার বাসার নিচে আসছি, একটু নিচে নামেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনার বাসার নিচে। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? আমি তো সন্ধ্যায় পড়াতে যাবো তোমাকে। আরে ওটা তো সন্ধ্যায় পড়াতে যাবে না, এখন চলেন। কোথায়? শপিং করতে যাব। তুমি শপিং করবে, আমি কেন যাব? না না, আমি আমার জন্য শপিং করব না তো, আপনার জন্য শপিং করব। কেন আমার জন্য শপিং করবে কেন তুমি? স্যার আপনি আমার এত বড় একটা উপকার করছেন, আমার বিয়ে ভাঙায় দেওয়ার জন্য আমি নিজে আপনাকে ট্রিট দিব, এখন আপনাকে শপিং করা দিব, আসেন। আমাকে ঘুষ দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু এই ধরনের ঝামেলায় নেক্সট টাইম আমাকে জড়াবে না, আমি খুব ভয় পাই, আমার প্রেসার হাই হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ইন ফিউচার আর জড়াবো না, আমি চলেন না, আসেন। বললাম তো আমার শপিং এর দরকার নাই। স্যার অবশ্যই দরকার আছে, ওই ছেলে আপনাকে কিভাবে অপমান করে গেছে, এগুলো কি আপনার গায়ে লাগে না? না লাগে না। আপনার গায়ে না লাগলেও আমার গায়ে লাগে, আমার স্যার ফকিন্নির মতো চলবে, এটা আমি মেনে নিতে পারবো না। কি বললে? আপনাকে ফকিন্নি বলছি, এখন চলেন। আমি তোমার সাথে যাবো না, তুমি চলে যাও। আমি কোথাও যাবো না, আমি আপনার আজকে সব বললাম তো, যাবো না। আমি যাবো না বললাম, স্যার তো স্যার স্যার আপনি আমাকে হাই 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 হাই, এটা আমি কি দেখলাম? এই তোমার এত বড় সাহস, একটা মেয়েরে তুমি টাকা রেন করতেছো আমার বাসা নেওয়ার লেগা? না আঙ্কেল। না আঙ্কেল মানে আমি তো নিজ চোখে দেখলাম নাকি এই মেয়েটারে তুমি জোর করে বাসা নিবার চাইতেছ। আরে আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন। ও আমি তো আগেই ভুল বুঝছিলাম, তোমার এইরকম আলা বোলা মার্কা চেহারাটা দেইহা আমি গলে গেছিলাম, এলেগা বাড়িটা বাড়া দিছিলাম। ও মা মা মা, মনে হয় কি যে বাদাম মাছটা উল্টাই খেবার জানে না। দেখলে তুমি একটু বুঝাই বলো তো আঙ্কেলকে। হ্যাঁ ঠিকই কইছো আম্মা, তুমি কও তো আমার সব খুইলা, আজকে আর খবর আছে? আঙ্কেল আসলে হইছে কি, উনি আমার টিচার, আমার স্যার। কি তুমি তোমার ছাত্রী হাত ধরে টানাটানি করতেছো আমার বাড়িতে নাও লাগা? আঙ্কেল স্যার আমাকে টানা হেঁচড়া করছিল না, আমি স্যারের হাত ধরে টানা হেঁচড়া করছিলাম আর সে বাঁচার চেষ্টা করছিল। কি? জি আঙ্কেল। স্যার চলেন তো, আসেন। যাবো না। জি আঙ্কেল। হ্যাঁ আসি। হাই হাই হাই, এটা আমি কি দেখলাম, জামান তো উল্টে গেছে গা, কি আমাদের আলামত। আবার গিফট করে না, সমস্যা নাই, পাইতে পারেন। যে আপনাকে গিফট করছে তার আগে তো আপনি তার গিফট করছেন, মানে গিভিং টেকের যে খেলাটা, গিফট যখন করছেন সে টাকা কমে পেয়েছেন। আমি কোনো গিফট করি নাই,
তাকে আমি একটা কাজ করে দিচ্ছি, সে খুশি হয়ে আমাকে গিফট করছে। তাই এই লোকের নামকরণ তো ইকেডা, তার নাম জানে তুমি কি করবা? কারণ সে আপনার গিফট করছে না, তাই আমি তার কাছে যাইয়া আপনি যে খাওয়ানোর বিল আপনার মেজবার বিলতে বাকি রাখছেন সে টাকা চাই এলুম ভাই, বলেন তার নাম কি? এই মাসের টিউশনের টাকাটা পেলেই আমি তোমার মেজবার আর খাওয়ার খরচ দিয়ে দিবো, বারবার খাওয়ার খোটা দিবা না। বিগত তিনটি মাস যাবৎ এই সঙ্গীত আপনি আমার শোনাইতে আছেন, আপনি টিউশনে যে করেন সে টাকা আপনি ঠিকই পান, কিন্তু সে টাকা আর গরম দেয় না, এর আগে খরচ হয়ে যায়, আমি তো টাকা পাই না ভাই, দেন না ভাই। মাস শেষক পেয়ে যাবা। এটা তো ভাই বলছেন আজকে তো তিন মাস বলতেছেন ভাই, দেবেন না টাকাটা? মাগনা খাইয়া খাইয়া ভাই শরীরটা তো বানাইছেন আপনি, এদিকে বাড়িওয়ালা তো মরে ই করছে, কি করবো আর আমাদের? মাথাম তো গরমই গেছেন, মারপিট করছে সে। স্যার ড্রয়িং রুমে বসেন, আমার রুমে যাইতে হবে না। কেন? বাবা আপনার সাথে কথা বলবে। আমার সাথে আবার কি কথা বলবে? স্যার সর্বনাশ হয়ে গেছে, বাবা তো সব কিছু জেনে গেছে, পাত্রের বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলছে আপনার আর আমার মধ্যে রিলেশন আছে এর জন্য বিয়ে ভেঙে দিছে। হ্যাঁ হ্যাঁ কি বলো, আমার এখন কি হবে? আমি আঙ্কেলকে সব কিছু বলে দিব, তুমি আমাকে দিয়ে জোর করে এগুলো করাইছো। জোর করছি মানে? আপনি তো আমাকে ভুলভাল বুঝাইছেন। এই আমি তোমাকে কি ভুলভাল বুঝাইছি? আপনি তো বলছেন এখন আমার বিয়ে করা উচিত না, আমার আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে নিজের দাঁড়াইতে হবে তারপর বিয়ে, বলেন নাই? লা কিভাবে মিথ্যা কথা বলতেছে, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি মিথ্যা কথা বলতেছি? আপনি কি ভুলে গেছেন স্যার, আমি এতবার নিষেধ করার পরেও আপনি নিজের ফোন থেকে ওই ছেলেকে টেক্সট করেন নাই? আমি কতবার নিষেধ করছি আপনি আমার কোনো কথাই শুনেন নাই? আল্লাহর গজব পড়বে তোমার উপরে, এত বড় মিথ্যা কথা বলতেছো। সুমন বাবা তুমি চলে আসছো? আঙ্কেল আসলে মেঘলা যা বলছে সব মিথ্যা কথা, আমার কোনো দোষ নেই। মিথ্যে কথা বলছে মানে কি? তোমার কি চাকরি লাগবে না? জি লাগবে, আমি আসলে এসবের মধ্যে জড়াতে চাই নাই, আমি জানতাম যে আপনি শুনলে রাগ করবেন। রাগ করবো কেন? আরে বাবা এই জীবনে আমি কত মানুষকে চাকরি দিয়ে হেল্প করলাম। মানে? আরে বোকা ছেলে, মেঘলা আমাকে সব কিছু বলেছে, বলেছে যে তোমার একটা চাকরির দরকার। মেঘলা আপনাকে চাকরির কথা বলছে? হ্যাঁ চাকরির কথাই বলেছে। শোনো আমার বন্ধু একটা ফার্ম আছে, সেখানে মার্কেট অ্যানালিস্টের একটা পোস্ট খালি হয়েছে, আমি ওদেরকে তোমার সব কথা বলেছি। তুমি এক কাজ করবে, পরশুদিন ওদের ইন্টারভিউ, ইন্টারভিউতে যাবে গিয়ে ঠিকঠাক মতো ইন্টারভিউ দেবে, বাকিটা আমি দেখছি। তুমি আমার সাথে আসছো? আপনি আমাকে থ্যাংকস না দিয়ে উল্টা রাগ দেখাইতেছেন কেন? আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক হইতো, আমার প্রেশার বেড়ে গেছিল। স্যার আপনি যে কেন এত ভীতু, এই বয়সেও ভয় পান, এত ভয় পেলে বিয়ে করবেন কেমনে? আজকে আমি তোমাকে পড়াবোই না। স্যার না পড়াইলে কেমনে হবে? আপনি আসছেন পড়ায় যান। স্যার স্যার কথাটা শুনুন। এই তুমি আমার পেছন পেছন আসবে না। স্যার রিয়েলি সরি স্যার, আর এরকম কখনো করব না। হাত ছাড়ো। স্যার আমি আপনার জন্য নুডলস রান্না করব। আমি নুডলস খাবো না, হাত ছাড়ো। স্যার নুডলস রান্না করছি, ঠান্ডা হয়ে যাবে। আমাকে ছাড়ো। স্যার প্লিজ। ছাড়তে বলছি না। স্যার আসেন না স্যার। আই এম সরি স্যার, সরি বলতেছি তো। কি সুন্দর দৃশ্য দেখলাম, মনে হইতেছে দড়ি টানাটানি খেলা দেখতেছি। হ্যাঁ মিয়া তুমি না বলে হ্যাঁ স্যার, তুমি কি হ্যাঁ পড়াও নাকি সবসময় এমন রাস্তার মধ্যে টানা হেস্তা করো? তোমার তো মিয়া দেখা যায় চরিত্রে সমস্যা আছে। আঙ্কেল আপনি ভুল বুঝতেছেন। হ ভুল তো বুঝতেছি, ওই বয়স কি আমার বাতাসে বাড়ছে মিয়া? এই আজকে কেডার কারে টানছে? আমি স্যারকে টানছি, কিন্তু সবসময় টানাটানির মাঝখানে আপনি কোত্থেকে চলে আসেন? এই মিয়া তোমার সমস্যাটা কি, সবসময় তোমার টানাটানি করন লাগে কেন লিগা? অহনো খার রইছো কে? যাও স্যার। আসেন তো আসেন স্যার। স্যার সরি স্যার। না যাও স্যার। আহাহাহা কি কপালের কপাল, আমগো সময় মায়া গোবারের পাশে দিয়ে হাইটে গেলেই দোষ হয়ে যেত, আর মায়ার টানে এই বেকলে যায় না। হ্যাঁ 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 কপাল রে কপাল। জিজ্ঞানের আমার প্রয়োজন মনে হয় নাই। তোমার জিনিসপত্র আগে পড়ছি না আরো,
হ্যাঁ পড়ছেন তো তখন তো মোটে দিকেই নিতেন, এখন তো না দিকেই জানলে দিতে নিজের জিনিস মনে করি ঘটনা কি। বেশি সময় লাগবে না, যাবো ইন্টারভিউ দিব চলে আসবো, ব্যাস তোমার জুতো তুমি পেয়ে যাবো। তা ঠিক আছে, তা আপনার শোনেন আপনারা যে এই যে কত সুন্দর সুন্দর জিনিস গিফট করে না, তার আপনি বলতে পারেন না যে একটা জুতো আপনার গিফট করার লাগিয়া? তো গিফট কি চেয়ে নেওয়া যায়? গিফট মানুষের যেটা ইচ্ছা হয় সেটাই দেয়। তা বুঝি, ঠিক আছে তা আপনি ইন্টারভিউ দিতে দেবেন। তা ইন্টারভিউর গল্প তো হাঙ্গিতে মোড়ে হুনেই গেছেন, চাকরি তো আপনার হয় নাই। তবে এবার ইনশাল্লাহ চাকরিটা হয়ে যাবে, কারণ একজন বলে দিবে। ওই যে শিউর, তাহলে আপনি নিতে পারেন। পরে দেখা গেছে মুই যদি জুতা না দেই চাকরি আপনার হইবে না, পরে অপরাধ যদি মুই থাকবো, মুই জুতা দেওয়ার ফলশ্রুতিতে যদি আপনার চাকরিটা হয় তাহলে তো মুই বাঁচবো, কারণ আমি চাকরি হইলে বেতন পাইবেন, আর বেতন পাওয়ার পরে মোর বকেয়া যত মেস বিল খাওয়ানোর বিল আছে সবই তো দেবেন, তাই না? নিয়ে যান, সমস্যা নেই, মোর উদ্ধার করেন। ওই ওইখানে একটা হলুদ মোজা আছে, দাও তো মোজা। ওই যে তুমি নতুন কিনছো যেটা, এটা তো দেখবে বুঝে সারা পড়বো। বাংলাদেশে একমাত্র আমদানি লিচিং টেকনোলজি, ছয় স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আল্ট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ। সুমন আহমেদ, সুমন আহমেদ,
আমার নাম সুমন। জি আমি জামাল। মিস্টার আলমগীর, আপনার এই অবস্থা কেন? আসলে ভাইয়া, ওই বাস দিয়ে আসার সময় ডান পায়ের জুতাটা বাসে রয়ে যায়, ওটা আনতে গেলাম, তখনই বাসটা টান দিল, আর নিতে পারলাম না। ও আচ্ছা, এই অবস্থায় কি ভিতরে যাবেন চিন্তা করছেন? বুঝতে পারছি না কি করব। আচ্ছা ভাইয়া, আপনার জুতাটা আমাকে একটু ধার দিবেন। আর আশ্চর্য, আমি যদি আপনাকে জুতা দিয়ে দিই তাহলে আমি ইন্টারভিউ দিব কিভাবে? যদি আপনার টাগে হয় তাহলে তো হলোই, আর যদি আমার সিরিয়াল টাগে আসে আমি জুতা পরে ইন্টারভিউ দিয়ে আবার জুতা আপনাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে, তা না হয় দিলাম, কিন্তু আমার পায়ের জুতা কি আপনার পায়ে লাগবে? লাগবে ভাই, লাগবে। আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে ভাই, ভাই ভাই আস্তে আস্তে ভাই, এটা কি করতেছেন? জুতা ছিঁড়ে যাবো তো। আরে আমার জুতা আপনার পায়ে লাগবে না। আরে দেন তো, কি করছেন আপনি এটা? হ্যাঁ, জুতার টাইনা তো বড় করে ফেলছেন আপনি, কেমন লাগে? ভাইজান, আপনার আমি একটা বুদ্ধি দিই, আপনি কাজ করেন, আপনি অফিস থেকে বের হয়ে দেখেন বাইরে কোনো মুচির দোকান আছে কিনা, সেই মুচির দোকান থেকে একটা জুতা ম্যানেজ করেন, ম্যানেজ করে তারপর ইন্টারভিউ দিতে যান, এছাড়া কোনো উপায় নেই। এটা ঠিক বলছেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার নাম্বারটা দেওয়া যাবে? যদি আমার সিরিয়ালটা আসে আমাকে একটু ফোন দিবেন। অবশ্যই, 0193। আমি একটা মিস কল দিই আপনাকে, এটা আমার নাম্বার। আচ্ছা আচ্ছা ভাইয়া, ফোন দিন কিন্তু একটু। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। জুতাটা কি করছে আমার? জুতার টাইনে এমন ভাবে বড় করছে, এক পায়ের জুতা বড় আর এক পায়ের জুতা ছোট। আমি বাস থেকে নামতে গিয়ে ডান পায়ের জুতাটা খুলে গেছে, পরে বাস টান দিছে, আমি জুতাটা নিতে পারি নাই, তো আমার তো ইন্টারভিউতে দেরি হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে আমাকে এক জোড়া জুতা দিবেন, আমি ঘন্টা হিসেবে আপনাকে ভাড়া দিয়ে দিব। আরে ভাই, আমি তো মাসে ছেঁড়া বাটা জুতা সেলাই করি, দুনিয়াত কি আছে যে জুতা ভাড়া দেয়? এই আপনার মাথাকে ঠিক আছে, খাইছেন কিছু, কোনো বদ্যপাস আছে? না ভাই, এখানে অনেক লোক জুতা ঠিক করতে দেয় না, সেখান থেকে আমাকে এক জোড়া জুতা দিলেন, আমি ইন্টারভিউ শেষ করে ঘন্টা হিসাব করে আপনাকে টাকা দিয়ে দিব। এই ভাই, আপনি কি আমার কাস্টমারের বাড়ি খাওয়ার ব্যবস্থা করছেন না? আমি যদি কাস্টমারের জুতা আপনারে দেই, কাস্টমার আমার এই ব্যবসা উড়িয়ে দিব, এই জানতো ভাই, বিরক্ত করেন না ভাই। দেখেন, ইন্টারভিউটা না দিতে পারলে আমি একদম শেষ হয়ে যাব, প্লিজ আমার এক জোড়া জুতার ব্যবস্থা করে দেন, আমার খুব উপকার হয় ভাই। আরে কি মুসিবতে পড়লাম রে ভাই। এই ভাই, আমি কি করি আপনি বুঝতে পারতাছেন না? আপনি জানতো ভাই, সকাল সকাল বিরক্ত করেন না ভাই, ইন্টারভিউটা শেষ করে আমি আপনাকে জুতাটা দিয়ে দিব। আরে ভাই, আমি কি কইছি আপনি বুঝতে পারতাছেন? আমরা জানেন ঠিক আছে জান। ভাই কেমন হইছে? হ্যালো ভাই, একটু তাড়াতাড়ি আসেন, ক্যান্ডিডেট কিন্তু বেশি নাই। এই তো ভাই আসতেছি ভাই, একটু অপেক্ষা করেন, আমি এখনই চলে আসবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি মডেলের জুতা লাগবে স্যার? স্যার আমাদের অনেক নতুন নতুন মডেল আসছে, দেখেন ইতালিয়ান শু। আমার ফর্মাল শু লাগবে। ফর্মাল শু আছে তো স্যার, এই সাইডে দেখেন, অনেক সুন্দর সুন্দর মডেল আছে স্যার। সাইজ কত স্যার আপনার?
42 ও হ্যাঁ হ্যাঁ স্যার কেমন হ্যাঁ এটা 42 স্যার জি স্যার স্যার আপনি বসেন আমি 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 নার্স বসেন পাই দিয়ে ট্রাই করবেন স্যার 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 আমি আমি পড়ে নিচ্ছি না স্যার প্লিজ প্লিজ ওকে একদম পিওর সামলা স্যার দীর্ঘদিন ইউজ করতে পারবেন আপনি আচ্ছা কত দাম কত দাম স্যার 2990 টাকা স্যার একটা জুতোর দাম কত স্যার বুঝি না সরি স্যার মানে আমার তো একটা জুতো আছে আর একটা জুতো লাগবে স্যার এখানে তো একটা জুতা বিক্রি করা হয় না এক জোড়া বিক্রি করা হয় স্যার আসলে ভাইয়া একটু পরে আমার চাকরির ইন্টারভিউ চাকরিটা আমার খুব দরকার চাকরিটা না পেলে আমার খুব বিপদ হয়ে যাবে ভাইয়া আমার জুতোটা হারিয়ে গেছে আর একটা জুতো আমার লাগবে প্লিজ একটা জুতো বিক্রি করেন আর যদি একটা জুতো বিক্রি করতে না পারেন তাহলে আমাকে প্লিজ ভাড়া দেন ভাইয়া আপনি আমার মোবাইল মানি ব্যাগ সব কিছু রেখে দেন আমি ইন্টারভিউ শেষ করে জুতোটা ফেরত দিয়ে আমার মোবাইল মানি ব্যাগ নিয়ে যাব সরি স্যার এখানে একটা জুতা বিক্রি করা হয় না এবং ভাড়াও দেওয়া হয় না স্যার আপনি আসতে পারেন স্যার প্লিজ ভাইয়া আমার খুব দরকার সরি স্যার সরি হবে না স্যার আপনি আসেন স্যার স্যার জুতাটা দিন স্যার স্যার আসেন এটা জুতা কিনতে এসছে আমি কি ভাবতেছি মসজিদ থেকে জুতা চুরি করব না না এটা আমার পক্ষে সম্ভব না ভাই ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই আপনি আমার এক জোড়া জুতার ব্যবস্থা করে দেন নাহলে আমি ইন্টারভিউ দিতে পারবো না এই যে ভাই আমার মোবাইল মানি ব্যাগ আপনি জমা রাখেন আরে ভাই আপনি সকাল থেকে কি শুরু করছেন জানতেন থেকে ভাই আপনার পায়ে ধরি ভাই আপনি পায়ে ধরি ভাই আপনি এক জোড়া জুতার ব্যবস্থা করে দেন ভাই আমি ইন্টারভিউ দিতে পারতেছি না ভাই আরে 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 করেন কি করেন কি আচ্ছা বুঝছি বুঝছি আপনার জুতার সাইজ কত 42 43 কিছু একটা হবে হ্যালো এই জোড়া পরে দেন তবে জুতা গুলো তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন আরেকজনের জুতা কাস্টমার জানতে পারলে কিন্তু আমার ব্যবসা সঙ্গে উঠবো ভাই আপনি আমার অনেক উপকার করলেন ভাই আপনার এই উপকার আমি জীবনে শোধ করতে পারবো না হ্যালো আপনি কোথায় ভাই হ্যাঁ জুতা ম্যানেজ হয়ে গেছে আমি আসতেছি এখনি আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি আসেন আর কি কিছু বলবেন আচ্ছা ভাইয়া ওই একটু কম দামের জুতো হবে আচ্ছা তো স্যার এই যে এখানে এই সাইডে সবই কম দামের স্যার এই যে আপনি এটা দেখতে পারেন স্যার না ব্ল্যাক কালার নাই আচ্ছা আচ্ছা স্যার ব্ল্যাক আছে ব্ল্যাক কালার স্যার এই যে আপনি এই জুতাটা দেখতে পারেন স্যার স্যার এখানে অনেক ধরনের মডেল আছে আপনি পছন্দ করেন আপনাকে সাইজ দেওয়া যাবে এক্সকিউজ মি জি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ সাইজ হবে এটাই লাগবে নাকি অন্য একটা দেখে গেছে
ম্যাডাম এই যে আরেকটা জুতা দেখতে চাইছিলেন, এটা কিন্তু পিওর চামড়া, আপনার পায়ে অনেক সুন্দর মানাবে। সুন্দর করে পরেন। হ্যাঁ হ্যাঁ এবার না হোক, সামনের বার আরো ভালো হবে, অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে। বৃষ্টিতে কেটে যায় আমাদের ইন্টারভিউ নেওয়ার সময় শেষ। কি হলো, বসলেন কেন? বলেছেন আজ আর ইন্টারভিউ হবে না। এই সকল সোসাইটি, সভ্য সমাজের উপর আমি বিরক্ত হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। আমার কাছে এখন এই সভ্য সমাজ অসহ্য লাগে। মাত্র একটা জুতা, একটা জুতার জন্য আজকে আমাকে চুরি করতে হয়েছে, আমি গণপিটুনি খেয়েছি একটা মাত্র জুতার জন্য। আপনারা হয়তো জানবেন একজন বেকার ছেলের আর্থিক সক্ষমতা কতটুকু থাকে, সে কি ভালো একটা জুতা পরে আসতে পারবে, ভালো পোশাক পরে আসতে পারবে, সেই খবর হয়তো আপনারা রাখেন না। আপনারা দেখেন তার বাহ্যিক সৌন্দর্য, তার বাহ্যিক স্মার্টনেস। একটা মানুষের স্মার্টনেস হচ্ছে তার উপস্থাপনা, তার বাচন, তার মেধা মনন। আমি আমার জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমার চাকরি হয়নি। কারণ দেখা গেল যে ডিপার্টমেন্টে আমার চাকরি হবে প্রশ্ন করছে অন্য বিষয়ে, জিজ্ঞেস করছে উগান্ডার রাজধানী কোথায়, স্ট্যাচু অফ লিবার্টির হাইট কত। হাউ ফানি। আমার কিছুই বলার নাই। আপনাদের এই তথাকথিত ইন্টারভিউ বোর্ডকে আমি ঘৃণা করি। আপনারা মানুষের বাইরের স্মার্টনেস না, ভেতরের স্মার্টনেস খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে উপকৃত হবে প্রকৃত চাকরি প্রত্যাশী, লাভবান হবে আপনাদের কোম্পানি, লাগবে না আমার চাকরি। মেঘলা, আমি আর তোমাকে পড়াবো না। কেন স্যার, আপনি কি আমার উপর রাগ করছেন? আমার আসলে কার উপরই রাগ নেই। আমি গ্রামে চলে যাব, কৃষিকাজ করব, ক্ষেত খামার করব, হাঁস মুরগি পালব। তাতে কি হবে জানো? আত্মার শান্তি হবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কেউ আমাকে আর আমার পোশাক দিয়ে বিবেচনা করবে না। স্যার, সমাজে চলতে গেলে সবাই তো নিজেকে পরিবর্তন করে, খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। আপনি চাইলে আপনিও পারবেন স্যার।
আমার পক্ষে সম্ভব না। তুমি নিজেকে পরিবর্তন করো না, যেমন আছো তেমনই থেকো। আসি, হয়তো আবার দেখা হতেও পারে, নাও হতে পারে। ভালো থেকো। কালো জীবন তবু কত রং দেখি, শুকিয়ে যাওয়া তুলি তবু কত স্বপ্ন আঁকি, এ জীবন তবুও কেন যে কঠিন, শূন্যতায় বৃষ্টিতে কেটে যায়।